যে মুখে অশ্রু পরিব্যাপ্ত অরুণা প্রাপ্ত এবং চঞ্চল নেত্রদ্বয় বিরাজিত, যা রসে উল্লাসিত, যা হিলা নামক ভাব বিশেষের উল্লাসে চপলাধর বিশিষ্ট, যাতে কুটিল ভ্রুযুগল শোভা পেতেছে এবং যাতে ঈষৎ হাস্যের উদয় হয়েছে, শ্রীমতী রাধারানীর তাদৃশ্য কিলকিঞ্চিত ভাবভূষিত বদন নিরীক্ষণ করে শ্রীকৃষ্ণ যে আনন্দ লাভ করেন তা সঙ্গম হতেও কোটি গুণ অধিক এবং তা বাক্যের অগোচর। মধ্যাহ্ন লীলায় শ্রীকৃষ্ণ যখন শ্রী রাধাঙ্গ স্পর্শ করার উদ্দেশ্যে অগ্রসর পরিহাস বাক্য বলতে লাগলেন, তখন যদিও স্পর্শ দান করতে শ্রী রাধা উৎসুকা, তথাপি লজ্জা ভয় ও বামতা বশত যেন পুষ্প চয়ন নিমিত্তেই তিনি একদিকে চলে যেতে উদ্যত হলে শ্রীকৃষ্ণ তার পথ রোধ করে দাঁড়ালেন। তখন শ্রী রাধার দর্শনে শ্রীকৃষ্ণের যে আনন্দ হয়েছিল তাই উক্ত শ্লোকে ব্যক্ত হয়েছে। গর্ব আদি সাতটি ভাবের যুগপদ উদয়ে শ্রী রাধারানীর মধ্যে কিলকিঞ্চিত ভাবের উদয় হয়েছিল। কিলকিঞ্চিত ভাব দ্বারা পরিশোধিত শ্রী রাধারানীর শ্রীমুখ কোমল দর্শন করে শ্রীকৃষ্ণের যে আনন্দ হল তা শ্রী রাধার সহিত বিলাস অপেক্ষা ও কোটি গুণ অবধি এবং বাক্যের অগোচর এবং অনির্বচনীয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের মুখে এই বর্ণনা শুনে আনন্দিত হয়ে তাকে আলিঙ্গন করলেন। তারপর মহাপ্রভু বিলাস আদি যে সমস্ত ভাব শ্রীমতী রাধারানীর শ্রী অঙ্গ অলঙ্কৃত করে এবং যার দ্বারা গোবিন্দের মন তিনি হরণ করেন তা স্বরূপ দামোদরকে বলতে আদেশ করলেন। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে স্বরূপ দামোদর বলতে লাগলেন, শ্রীমতী রাধারানী বসে আছেন, কি বৃন্দাবনে প্রবেশ করছেন, এমন সময় হঠাৎ যদি শ্রীকৃষ্ণের দর্শন পান তাহলে বিলাস ভাবের উদয় হয়, ওই সময় তাকে দেখে নানা প্রকার ভাবের লক্ষণ প্রকাশিত হয়, এর নাম বিলাসভূষণ। রাধা বসে আসে কিবা বৃন্দাবনে যায়, তাহা যদি আচম্বিতে কৃষ্ণ দর্শন পায়, দেখিতে নানা ভাব হয় বিলক্ষণ, সে বৈলক্ষণের নাম বিলাসভূষণ। বিলাস অলঙ্কারের লক্ষণ উজ্জ্বল নীলমূর্তি অনুভব প্রকরণে আলোচিত হয়েছে। গমন অবস্থান উপবেশন আদির এবং মুখ নেত্রা আদি কর্ম সকলের প্রিয় সঙ্গজনিত যে তৎকালীন বৈশিষ্ট্য তাকে বিলাস বলে। অর্থাৎ হঠাৎ শ্রীকৃষ্ণ এসে পড়লে গমনের অবস্থানের বা উপবেশনের যে বৈশিষ্ট্য জন্মে, গমন আদির ভঙ্গি স্বাভাবিক ভঙ্গি হতে যে অন্যরূপ ধারণ করে এবং মুখ নেত্রা আদির ভঙ্গি বা ক্রিয়াতেও যে বৈশিষ্ট্য জন্মে তাকে বিলাস বলে। হঠাৎ শ্রীকৃষ্ণের দর্শনে শ্রী রাধার যে লজ্জা অভিলাষ হর্ষ সম্ভ্রম বাম্য ও ভয় জন্মে তাতেই তিনি চঞ্চল হয়ে পড়েন এবং এই চঞ্চলতা বশতই তার গমন অবস্থান আদি স্বাভাবিক ভঙ্গ হারিয়ে অদ্ভুত ভঙ্গি অবলম্বন করে থাকেন। গোবিন্দ লীলামৃতে আছে, শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণকে তার সম্মুখে দর্শন করলেন তখন তার গতিস্তম্ভ হলে হলো এবং তিনি কুটিল ভাব ধারণ করলেন। যদিও তার মুখারবিন্দ নীল বস্ত্রে স্বল্প আচ্ছাদিত ছিল, তবুও তার তারকা সদৃশ নয়ন যুগল বিস্ফোরিত চঞ্চল বক্র হলো এবং বিলাস রূপ অলঙ্কারে মণ্ডিত হয়ে তিনি শ্রীকৃষ্ণের সুখ উৎপাদন করতে লাগলেন। এইভাবে শ্রী রাধার গমনে এবং মুখ নেত্রা আদির ক্রিয়ায় যে বৈশিষ্ট্য হলো তাই বিলাস নামক ভাব। এই ভাবের উদয়ে শ্রীমতী রাধারানীর সৌন্দর্য এতই বর্ধিত হলো যে তা দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হলেন। বিলাস নামক অলঙ্কারের এটি উৎকৃষ্ট দৃষ্টান্ত। অনন্তর স্বরূপ দামোদর ললিত নামক অলঙ্কারের কথা বলতে লাগলেন, শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণের সামনে দাঁড়ান তখন তার গ্রীবা কোটি এবং জানো এই তিনটি অঙ্গভঙ্গ হয়
এবং ও তার ভ্রুযুগল নাচতে থাকে। তখন তার শ্রী মুখমণ্ডলে এবং নয়নযুগলে নানা ভাবের উদয় হয়। এই কান্তা ভাবের নাম ললিতলঙ্কার। কৃষ্ণ আগে রাধা যদি রহে ডান্ডাইয়া, তিন অঙ্গ ভঙ্গে রহে ভ্রু নাচাইয়া, মুখে নেত্রে করে নানা ভাবের উদ্গার, এই কান্তা ভাবের নাম ললিতলঙ্কার। ললিত নামক অলঙ্কারের লক্ষণ সম্পর্কে উজ্জ্বল নীলমণি গ্রন্থের অনুভব প্রকরণে বলা হয়েছে যে অর্থাৎ যখন অঙ্গের বিনাশভঙ্গী ও ভ্রু বিলাস মনোহর ও সুকুমার হয় তাকে ললিত অলঙ্কার বলে। শ্রীকৃষ্ণ যখন ললিত অলঙ্কারে ভূষিত শ্রীমতী রাধারানীকে দর্শন করেন তখন তারা উভয়ের পরস্পরের সাথে মিলিত হবার জন্য সতৃষ্ণ হন। গোবিন্দ লীলামৃতে আছে শ্রীকৃষ্ণের প্রীতি বর্ধনের জন্যই শ্রীমতী রাধারানী যখন ললিত অলঙ্কারে ভূষিত হয়েছিলেন তখন লজ্জায় তার গ্রীভায় বক্রভাব চরণ ও কোটির সুমধুর ভঙ্গি এবং ভ্রুলতার চাঞ্চল্যের কামদেবের তেজস্বী ধনুরও পরাজয় হয় ও প্রিয়তমের প্রতি প্রেম উল্লাসে উল্লাসিত ললিতভাবে তার শ্রী অঙ্গ পুষ্ট হয়। শ্রীকৃষ্ণ যখন লোভের বশীভূত হয়ে শ্রীমতী রাধারানীর বসনাঞ্চল আকর্ষণ করেন তখন শ্রীমতী রাধারানী অন্তরে আনন্দিত হন, কিন্তু বাইরে তিনি শ্রীকৃষ্ণকে নিবারণ করার চেষ্টা করেন এবং বাম্যভাব প্রকাশ করে ক্রোধের ভাব দেখান, অন্তরে তিনি সুখ অনুভব করেন, এই সমস্ত কূটমিত্র ভাবের লক্ষণ। লোভে আসি কৃষ্ণ করে কুঞ্চকাকর্ষণ, অন্তরে উল্লাস রাধা করে নিবারণ, বাইরে বামতা ক্রোধ ভিতরে সুখ মনে, কুট্টমিত নাম এই ভাব বিভূষণে। শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীকে স্পর্শ করতে চান তখন শ্রীমতী রাধারানী বাধা দেবার অভিনয় করে স্মিত হাস্যে তাকে বর্ষণা করেন এবং কান্না করার ভান করেন, যেন তিনি ব্যতীত হয়েছেন। ঈষৎ হাসি দ্বারা বোঝা যায় যে তার ভর্ষণা আন্তরিক নয়, কেবল মৌখিক মাত্র। ঈষৎ হাসির দ্বারা আন্তরিক সন্তোষই সূচিত হয়। কুট্টমিত ভাববতী শ্রীমতী রাধারানীর শুষ্ক রোদন কেবল মুখের প্রকাশই হয়, ইহা তার অন্তর হতে উত্থিত নয়, দুঃখ হতে উদ্ভব নয়, অন্তরে তার প্রচুর আনন্দ। এভাবে শ্রীমতী রাধারানী ভাবরূপ অলঙ্কারে বিভূষিত হয়ে শ্রীকৃষ্ণের মন হরণ করেন।